অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, সব কিছু হতে পারে, আমার শুধু মনে হয় মেনটেনেন্সটা যেন ঠিক থাকে, কারণ এগুলো মানুষের প্রাণ নিয়ে, আজকে ট্রেন বলুন, প্লেন বলুন, গাড়ি বলুন, প্রত্যেকের দায়িত্ব, এবং আমরা যারা প্যাসেঞ্জার আমাদেরও কিছু কিছু দায়িত্ব আছে। এই যে আমরা আমাদের এই সিভিক সেন্সটা নেই, যেটা বিদেশে সব জায়গায় আছে, যে গাড়িটা যখন খালি হবে তারপরেই লোক উঠতে পারবে, তো যারা গাড়ি থেকে নামবেন আগে তারা নেমে যান, লোকে একদিকে দাঁড়ান, নেমে যান, গাড়িটাকে খালি হতে দিন, তারপরে উঠুন। এই যে ধাক্কাধাক্কি করে কি লাভ হয় আমাদের, একটু সময় বাঁচানোর জন্য আমাদের প্রাণটাই চলে যাবে, তো প্রাণটা না থাকলে তো আর সময় বাঁচিয়ে কোনো লাভ নেই, তো আমাদেরও সেটা বুঝতে হবে। এবং আমি বলবো যে কোনো এটা মেশিনের নিজস্ব কোনো এ নেই, মেশিন হচ্ছে চলবে, আমাদের হাতে চলবে, কিন্তু তাকে মেনটেন করার দায়িত্ব, সেটা কিন্তু যাতে মেনটেনেন্সটা ঠিকভাবে হয়, যাতে এইগুলো দেখাটা খুব জরুরি। আমাদের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব একটু ডিসিপ্লিনড হয়ে চলা, যে এটা আমাদের জিনিস, আমাদের উপকারে লাগছে, আমাদের প্রাণ আমাদের, মানে কিছুটা তো দায়িত্ব আমারও, সুতরাং আমি যাতে সেইভাবে কারুর অসুবিধে করব না, নিজেরও তাহলে সুবিধে হবে, তো এটা আমাদেরও সজাগ হতে হবে। তো এটা দুপক্ষেরই ব্যাপার, এবং এইটাই করবো যে আজকে সজল একটা বড় জায়গায় আঘাত দিয়ে, নিজের জীবনটা দিয়ে যেন দেখি আমাদের চোখ খুলে দিয়ে গেল যে এই মেনটেনেন্সের ব্যাপারটা, এবং আমাদেরও সজাগ হতে হবে।